এটা সবসময় বাংলাদেশের কন্টেক্ট হয় কি আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি এই ইসের মধ্যে লোকের মধ্যে গুঁজে দিই পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয় এমনি আমাদের ক্যাশ কম সার্কুলে কিন্তু ওটা কোনো মিউটিলেটি হয় আমাদের এখানে রাখবেন ওখানে রাখবেন এই মানি বেকার ভাজ হয়ে যাবে এগুলো হয় এইগুলো আমরা চেষ্টা করছি আমার সময় থাকতে যে টাকাটা আরও ডিউরেবল করা যায় না এগুলো হবে সেটা অনেক আগে আমি চিন্তা করছি ধাতব মুদ্রা ব্যবহার করি পাঁচ দশ বিশ কিন্তু সেটা আবার খুব পপুলার না নীতি জানা পকেট তাই না অতএব এইটা যত তাদের রিপ্লেস করে কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না একেবারে খুব খারাপগুলো বাংলাদেশ ব্যাঙ্কে জমা হয় ওগুলো কাউন্ট করে অত কিন্তু কাউন্ট করতে আপনি জানেন না আপনার হয়তো এই মানে এত খারাপ অবস্থাতে মুখোশ বেঁধে কেমিক্যাল ইস্যু করে ওরা করতে হয় আপনার বাড়ি থেকে মনে করব সোজা আছে গুনতে গুনতে আমি আমার সময় প্রায় চল্লিশ বছর ইয়াং ছেলেকে বগুড়াতে এমপ্লয় করছে তোমরা ঘুনা বসে বসে অথবা এটা করে ওটা করবে বা এটা আমার সিকিউরিটি প্রিন্টিং করে প্রিন্ট করতে হয়তো এগুলো করবে গর্না আসবে দরকার আমি জিজ্ঞেস করবো ভালো